हेलो गाइज वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग। तो आज के हमरा चा बना देखो नहीं चले ब्रेकफास्ट टेबले চা আছে আর লোকাল বিস্কুট হরলিক্স বিস্কুট এবং ক্রিম ক্রেকার বিস্কুট আর তিতলি এখন চা বিস্কুট এবং লুচি নিয়ে বসেছে কালকে সেই রাত্রিবেলাকার লুচি। তো চলুন আপনাদের ব্রেকফাস্টের পর দেখা হচ্ছে তাহলে। এখন আমাদের ঘরে রবি কাকু এসেছে যিনি এখন চালের বস্তা থেকে চাল করছেন চালের ডিবাতে। ও রবি কাকু এদিকে তাকাও, এদিকে তাকাও, হাই বলো। সবজি কাটতে লেগেছে, লাঞ্চের প্রিপারেশন রেডি। তো আজকে কি কি হবে গীতা পিসি? মাছ চাল দিয়ে আর ভেন্ডি দিয়ে কি হবে? ওর ভাজা, হ্যাঁ ভেন্ডি ভাজা, হ্যাঁ আর ডাল, আম ডাল। ও তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখাবো আজকে লাঞ্চের কি হচ্ছে। আজকে লাঞ্চে আমাদের আছে থোর ভাজা, ভেন্ডি ভাজা, আম ডাল মুসুরি এবং আম পোড়া আর মাছের ঝোল। পনির বাটার মশলা বানাচ্ছে, এটার মধ্যে 2 চামচ তেল এবং লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে কুচো পেঁয়াজ দিয়ে ফ্রাই করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হয়ে যাচ্ছে। তারপরে প্রসেসটা আমরা দেখে নেবো। একটুখানি টমেটো অ্যাড করছি, টমেটোটা ভালোভাবে গলে গেছে এবং কুকড হয়ে গেছে অনিয়ন্স আর সব কিছু। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো, তারপরে ব্লেন্ড করব মিক্সিতে। পনির বাটার মশলার জন্য পনির কেটে রেখে দিয়েছি, মিক্সির জারে ওই অনিয়ন আর টমেটোর ইয়েটা রেখে দিয়েছি, তা ঠান্ডা হবে তারপর আমরা এটা গুঁড়িয়ে নেবো মিক্সিতে। বানিয়ে নিয়েছি, হওয়ার পর ঘি দিচ্ছি আমরা, অ্যারাউন্ড 2 চামচ। ঘি নেবো, এটা বানিয়েছি টমেটোর সেটা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিচ্ছি, অল্প একটু দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমি অনেক লেজি হয়ে গেছিলাম তাই বলে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘড়িতে বাজছে 4:20, তো আমরা এখন ছাদে যাব। বৃষ্টি হয়েছে দুপুরবেলায় যখন আমরা ঘুমোচ্ছিলাম, তো ছাদে গিয়ে দেখি, যদি বেশি ভেজা হয় তাহলে আমরা নিচে একটু যোগা করবো, নয়তো আমরা ছাদে আজকে যোগা করব। চলে এসেছি, বৃষ্টি হয়েছিল বলেছিলাম, তো পুরো ছাদটাই প্রায় ভেজা, কিন্তু একটা পোর্শন আছে যেটা খুবই কম ভেজা, তো আমরা ওখানেই যোগা করব, ট্রাই করব আজকে করবার। আরেকটা প্রবলেম হচ্ছে যে আমাদের কাছে এখন একটাই যোগা ম্যাট আছে আর আমরা দুজন আছি, তো আমরা টার্ন বাই টার্ন যোগা করব। তো আমাদের একটাই যোগা ম্যাট যেমনি বলছিলাম আমি, তো যোগা ম্যাটটাই পেতে নেব। আজকের জন্য আমার ওয়ার্কআউট শেষ হলো, এবার আমার ভাইজি ও করবে, তো চলুন আমরা ওইটাও টাইম ল্যাপসে দেখে নিই।
তো এখন আমার ভাইজি ড্রয়িং করছে, ও খুব ভালো ড্রয়িং করে, তোমাদেরকে দেখাবো কয়েকটা ওর কাজ, তারপরে ও কী ড্রয়িং করছে সেটাও দেখাবো। আগে যেমন বলছিলাম আমি কটা আমার ভাইজির ড্রয়িং দেখাবো, তো এগুলো নিয়ে চলে এলাম দেখা। তোমরা সবাই জানিও যে কেমন লাগলো তোমাদের এই ড্রয়িংগুলো। কয়েকটা পেন্ডিং ড্রয়িংও আছে, যেমন কি এই গণেশটার মধ্যে ও ডুডলিং করবে, তো পরে পরে আরও দেখাবো আমি। তোমরা ভালোভাবে জানিও যে কেমন লাগলো এই ড্রয়িংগুলো। আপনাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে তিতলি কী কী এঁকেছে এবং এখন কী আঁকছে। এখনও এটা হাফওয়েতে আছে, তো যখন শেষ হয়ে যাবে আবার আপনাদেরকে দেখাবো। এখন আমরা একটুখানি বাইরে যাচ্ছি, এখন টাইম হচ্ছে 10টা, একটুখানি লং ড্রাইভের জন্য যাচ্ছি। আমি, তিতলি, আমার ভাই, ভাই এসছে আজকে বড়াকর থেকে, আর মাসি ছেলে, তো একটুখানি লং ড্রাইভে ঘুরে আসি বাইরে থেকে। হাই গাইস, আমরা ঘুরে চলে এসেছি আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ডিনার। এখন অনেক রাত হয়ে গেছে, তো এবার আমরা শুয়ে পড়ব। আজকে আর কিছু ব্লগ করছি না। আর ডিনারে যে বাটার মাখনিটা হয়েছিল, পনির বাটার মাখনি, ওইটা খুবই টেস্টি ছিল, এবং থ্যাংকস টু দিদি যে বানিয়েছিল, আজকের শেফ। তো চলো, তোমরা সবাই লাইক করে নাও এবার ভিডিওটাকে, আর যারা নতুন সাবস্ক্রাইব, মানে নতুন যারা ওয়াচ করছে আমার ভিডিওটাকে, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। সো বাই, গুড নাইট, সি অল টুমরো। সো গুড নাইট, বাই।